বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর মৌলভীবাজার জেলা। মৌলভীবাজারের চায়ের গৌরব সেই ইংরেজ আমল থেকেই। মৌলভীবাজারকে চায়ের রাজ্য বলা হয়। যেভাবে মৌলভীবাজারের সাত রঙের চা সারা বাংলাদেশ তথা বিশ্বে পরিচিত, এমনইভাবে রাজনগর উপজেলার মলাল গ্রামের চৌধুরী বাজারের মালাই চা স্বাদ বাজার থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশীর্বাদে সামস্তফা টি পয়েন্টের সুনাম ছড়িয়ে পড়েছে সারা জেলায়। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে চা প্রেমিকরা এই মালাই চা স্বাদ গ্রহণ করতে এই বাজারে আসেন। আজ আমাদের যাত্রা এই মালাই চা স্বাদ উপভোগ করতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ডেইলি ব্লগে। তো আজকের ব্লগের বিশেষত্ব হচ্ছে কি মালাই চা। এটা মৌলভীবাজার আমাদের সাথে খ্যাতি একটি চা, যেটা অতি কম সময়ের মধ্যেই বেশি ইনক্রিজ করছে। তো এখন আমি আসছি রাজনগর, রাজনগর উপজেলার এখন আসি মোল্লালপুর চৌধুরী বাজার। তো এখন আমি বাজারের ভিতরে যাব, আমার সাথে আসছে নাইম, মাসুম। এখন আমরা চা খাবো, খেয়ে রেটিং দেবো যে চাটা আসলে কি কতটুকু ভালো আর কতটুকু কীরকম কী অবস্থা। তো লেটস গো। প্রথমে আমরা বাজারের কিছু অংশ ঘুরি করে দেখাবো, তারপর আমরা যেখানে চা বিক্রি হয় ওইখানে চলে যাব। এই সেই সমস্ত বা কি পয়েন্ট। এখন আমরা আছি রাজনগর বাজারের এই খ্যাতি সমস্ত বা কি পয়েন্টে। তো এখন আমরা এখানে বিশেষত্ব হচ্ছে কি মালাই চা। তো আজকে আমরা এই মালাই চাই খেতে আসছি এখানে। এই সেই দুধ, যেই দুধ দিয়ে মালাই চা তৈরি করা হয়, এই দুধের যে সর উঠে সর, সেই সর দিয়ে দুধ তৈরি করা, চা তৈরি করা হয়। আমরা কীভাবে প্রসেসিং করা হবে ওইটা দেখবো। চাটা কীভাবে তৈরি করবেন? চা তো আমরা যেরকম সাধারণভাবে তৈরি যেরকম হয়ে গেল, তারপর সাধারণ হইলে মানুষ এটা খালি থেকে হয় যা আমরা মনে করেন। আমরা লিকারটা একটু জ্বালো, দুধটা জ্বালো একটু বেশি, চাটা একটু টেস্ট করি। প্রায় প্রতিদিন 30-40 লিটার গরুর দুধ লাগে, আর প্যাকেট দুধ প্রায় 200 কেজি মতো দুধ লাগে। সেইগুলো দিয়ে আমরা প্রায় দাদার মতো সময়টা ভিড় থাকে, ওই তো ওখান সব ভিড় হয়ে সময় সন্ধ্যার সময়। আসার পর থেকে 11টার ভিতরে জামাইলা তারা দুধ দিয়েছে। গরুর দুধটা কয়দিন সংগ্রহ করো? গরুর দুধ আছে ফার্ম তো নিয়ে নেই গরুর দুধ। আর নর্মাল যে আন্টি আন্টি
ভেতরে বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে এটা হচ্ছে আমার চা পার কাপ 20 টাকা করে এখানে ইমালাই চা মেন ভাই সুদেশা তো মালাই চাটা এখন খাবো তো আমি আর না মাসুম বসে আছি অপোজিটে নাইম টেস্টটা জাস্ট অসাম খুবই স্বাদ আপনারা যারা আইসে খেতে চান 20 টাকায় এমন চা মানে পাওয়াটা খুবই টাফ বলতে পারি আর কি আমি আরেকবার আসছিলাম কিন্তু এরকম ভিডিও করা হয়নি আমি যাওয়ার পরে উদ্যোগ নিয়েছি যে একটা ভিডিও করা যায় এটার উপরে শামস্তফা টি পয়েন্টের কফি স্পেশাল 50 টাকা কফি নর্মাল 20 টাকা ব্ল্যাক কফি 10 টাকা মালাই স্পেশাল 20 টাকা মালাই চা নর্মাল 10 টাকা গ্রিন টি এগুলো বিশেষ বেশি চলে না এই দিন মালাই স্পেশালটা ভালো চলে আর কি এটা এটার রেট এখন আমাদের চা খাওয়া শেষ তোমার কেমন লাগছে বা চা খাইয়া খুব ভালো লাগছে মজা আছে যদি মানে আপনার তোমার খুবই টেস্ট অরিজিনাল গরুর দুধ থেকে আমরা বানাইছি আমরা অনেক মালাই ও মালাই সংগ্রহ করিয়া কাস্টমারের এসে বা করি চাটা ভালো হয় মনে করেন ওখানে খায় খাইয়া দেয় আর কেন হয় আর ওজন নাই ওরকম বাড়তে বাড়তে মোটামুটি একটা পরিস্থিতি হয়ে যায় ও দোকান থেকে মনে করি আমরা আমি যারা আরো ছয়টা ফ্যামিলি ছিল ছয়টা ফ্যামিলি আমি বাদে আরো ছয়টা ফ্যামিলি তো কত ওটা যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মোটামুটি সবগুলো আপনারা তো দেখাই আমরা সব সঙ্গে সব তারপরে আল্লাহর এক মায়া অসংখ্য মায়া তার উপাদানটা কি দাদা কেমনে চাটা তৈরি করে চা হইল কি মনে হয় মালাইসা যেটা তৈরি হয়ে যায় অরিজিনাল গরুর দুধ থেকে মালাই তোলা হয় আর অন্য যেটা আমরা চা বেশি নর্মালি এটা হলো প্যাকেট দুধ প্যাকেট প্লাস গরুর দুধ দুইটা মিক্স আর মালাই যেটা এটা সম্পূর্ণ মানে গরুর দুধের মালাই আমরা দেখো কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালাই কানা সময় এর যে দুধটা দেয় এটা সম্পূর্ণ গরু এত গরুর দুধ কোনো দিয়ে সন্ধ্যা করেন কিভাবে নিজের গরু আছে না জিনা জিনা এটা ফার্ম তৈরি করে দিন কত লিটার দুধ লাগে গরু দুধ লাগে যায় প্রায় 40 লিটার আগে তো ভাই প্রায় 2 বছর যাবত আর এর আগে নর্মালি দুধ চা আছে খুব ভালো ভালো দুধ চা হয়ে নিচ্ছি আর নতুন মালাইসা তো
ওইটা আমি একটাই শিখছি তো এখানে আসে ভিডিও করার পর উনি আমাকে চিনতে পারছেন তো ভাই বলেন তো জি ভাই আমি পাইছি তোমার ফেসবুকে পাইছি আপনারা চ্যানেল ইউটিউবে দেখছেন আগে ভিডিও দেখছি ওকে তা ভাই বিলটা কি এন বিলটা কি না ভাই বিল লিখে এটা কি দাও ভাই নেক্সট টাইম তো নেক্সট টাইম আমার আমার আজকে তো আমার আজকের ইকবাল ভাই আমরা বিলটা নেই না আমরা খুব দুঃখিত কারণ আমার এই চা থাকার কারণে যে আপনারা এখানে আইসেন আপনার কথাবার্তা হয়েছে নিজেরা খুব গর্ববোধ মনে করো আচ্ছা ওকে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে তিনজন আসছিলাম নাইম আমি ইকবাল ভাই তো টাকা নেয় নাই তো আজকে আমার এই চার ব্লগটা এ পর্যন্তই সবাই ধন্যবাদ দেখার জন্য আর যারা আসতে চান অবশ্যই আসবেন ইকবাল ভাই চা খাবেন তো অনেক ভালো উন্নত মানের চা হয় তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম